অলরেডি লকডাউন শুরু হয়েছে। আজকে সরকারি বিধিনিষেধ অনুযায়ী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে লকডাউন, আর যেটা দেখতেছি সবচেয়ে বেশি পরিমাণে দৃশ্যমান, ঈদ করে আবার কর্মস্থলে ফেরা মানুষজন ঢাকায় ফিরতেছে। আমরা দুজন মিলে যাচ্ছি, আমরা আসলে মিরপুরে ঢুকতেছি, আমি আর তৌহিক ভাই। এত সুন্দর ফাঁকা রাস্তা আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই, ঢাকা শহরে এত দিন ধরে আছি। আমরা মোটামুটি খুব চিল মোড়ে আসলে রাইড করতেছি, একেবারে এভারেজ স্পিড 45 থেকে 50। তো এইখানে আসলে হয়তো চেক করতে পারে, আবার নাও চেক করতে পারে। হ্যাঁ ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকের এমপ্লয়ি? ঢাকা ব্যাংকে। জি, আব্দুল হাই সরকার। যাই হোক, শিক্ষকের মতো একটা প্রশ্ন করলো। তো যাই হোক, স্মার্ট পুলিশ ভাই। ও সূর্য মামা উঠে গেছে, সো সূর্য যেহেতু উঠছে এখন হালকা একটু গরম লাগবে, তবে হে এভরিওয়ান, দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন চলতেছে, অসাধারণ একটা ওয়েদার, সূর্য নাই, ঠান্ডা বাতাস, তবে রাস্তা একদমই খালি। আর আমার সঙ্গে আছে তৌফিক ভাই, প্রচুর চেকপোস্ট চারিদিকে, অলরেডি লকডাউন শুরু হয়েছে। আজকে সরকারি বিধিনিষেধ অনুযায়ী 23 তারিখ থেকে, আজকে সেই 23 তারিখ, 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে লকডাউন সরকার যেটা আর কি ঘোষণা করছে, সেই লকডাউন চলতেছে। আর পুরা রাস্তায় রাস্তায় আসলে পুলিশের চেকপোস্ট, আর যেটা দেখতেছি সবচেয়ে বেশি পরিমাণে দৃশ্যমান, ঈদ করে আবার কর্মস্থলে ফেরা মানুষজন ঢাকায় ফিরতেছে। রাস্তায় ট্রান্সপোর্ট না থাকার কারণে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সবাই হেঁটে 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 তারপরে সবাই সবার বাড়িতে যাচ্ছে। তো অনেক কিছুটা হলেও অনেক ভোগান্তি বলা যায়, যে মানুষ সব হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, কেউ ব্যাগ হাতে কেউ মাথায়। ঈদে যারা বাসায় গেছিল কোনোভাবে আসলে ঢাকায় ঢুকছে, গতকাল রাত পর্যন্ত বা আজকে ভোর 6টা পর্যন্ত আসলে গাড়িটাড়ি চলছে। তো এরপরে সিটিতে ঢোকার পরে যেটা হয়েছে, আসলে ওইভাবে ট্রান্সপোর্ট পাচ্ছেন না। আর ট্রান্সপোর্ট বলতে শুধুমাত্র আসলে রিকশা অ্যাভেলেবেল আছে। আমরা দুজন মিলে যাচ্ছি পুলিশের চেকপোস্ট সামনে, হয়তো আমাদেরকে দাঁড় করাইতেও পারে, আবার নাও দাঁড় করাইতে পারে। তো যাই হোক, দাঁড় করায় নাই। আসলে রাস্তা কোনো মানুষজন নাই, শুধু ঘর ফেরা মানুষজন, যারা ঢাকার বাইরে গেছিল তারা আসলে ফিরতেছে। আমরা আসলে মিরপুরে ঢুকতেছি, আমি আর তৌহিক ভাই। এত সুন্দর ফাঁকা রাস্তা আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই, ঢাকা শহরে এত দিন ধরে আছি। চারিদিকে চেকপোস্ট, আমরা মোটামুটি খুব চিল মোড়ে আসলে রাইড করতেছি, একেবারে এভারেজ স্পিড 45 থেকে 50। ব্রো, এত ফাঁকা রাস্তা জীবনে দেখি নাই আমি, লাস্ট 10 বছরে আসলে এত ফাঁকা রাস্তা কখনো আসলে পাই নাই, এরকম একটা আসলে সকালের টাইমে। তো সত্যি চোস লাগতেছে, ঢাকা শহরটা যদি আজকের মতো হতো, এতটা ফাঁকা হতো, মানে অনেক ভালো হতো। শুধু রিকশা চলতেছে টুকটাক, আর মানুষজন নাই, মানুষজন সব ফিরতেছে, একদমই মানুষজন নাই। আর সরকারি অনুমতিক্রমে আসলে গরুর বর্জ্য বা বর্জ্য ফেলার জন্য সিটি কর্পোরেশনের গাড়িগুলা চলতেছে, এছাড়া আর কিছুই নাই। খুব দারুণ একটা ওয়েদার আসলে, মানে একবারে ঠান্ডা ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, জোস।
আমার মনে হয় তৌফিক ভাইও রাইডটা অনেক বেশি পরিমাণে এনজয় করতেছে। বাহ, 4B ইউজার, চিল ম্যান চিল। তো কল্যাণপুরে চলে আসলাম আর বাইকের স্পিড একদমই কম, কারণ আমাদের নতুন প্রো বাইকার আর কি, নতুন বাইকার তৌফিক ভাই। তো যাক, একটা বাইক পাইলাম অনেকক্ষণ পরে আমাদেরকে ক্রস করলো। দারুসসালাম, ইয়েস, এই নামটা আমি খালি ভুলে যাই। দারুসসালাম পার হয়ে টেকনিক্যালের দিকে যাচ্ছি। মেবি টেকনিক্যালের সামনে একটা চেকপোস্ট আছে, তো এই চেকপোস্টটা পাড়ি দিয়ে মিরপুরে মোটামুটি ঢুকতে পারলেই আশা করতেছি আর কোনো সমস্যা হবে না। আর বাসা থেকে আসলে জরুরি প্রয়োজনে বের হয়েছিলাম, তো এইখানে আসলে হয়তো চেক করতে পারে, আবার নাও চেক করতে পারে। হ্যাঁ ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকের এমপ্লয়ি? কোন ব্যাংকে? ঢাকা ব্যাংকে। জি, আব্দুল হাই সরকার। যাই হোক, শিক্ষকের মতো একটা প্রশ্ন করলো। স্মার্ট পুলিশ ভাই, ইন্টারনালি অনেক কাজই আসলে ব্যাংকের হয় যেটা সাধারণ মানুষ জানে না, কারণ সাধারণ মানুষ ব্যাংকিং বলতেই আসলে জেনারেল ব্যাংকিংগুলোতেই বোঝায়। ব্রাঞ্চ খোলা থাকবে, টাকা জমা দিবে, টাকা তুলবে, আর এটাই ব্যাংকিং। বাট এটার বাইরেও আসলে ব্যাংকিং আছে। আনসার ক্যাম্পে ঢুকে গেলাম, জোশ ছিল আজকের রাইডটা আসলেই, মানে খুবই মজা পাইছি আজকে রাইডটা করে। এত সুন্দর খালি রাস্তা, আসলে খালি রাস্তা পাইলেই আসলে একটা টপ স্পিড উঠাইতে মন চায়, বাট এরকম একটা পরিস্থিতিতে তৌফিক ভাই তো দেখি আমার আগে চলে গেছে। আসলে ফাঁকা রাস্তাগুলোতেই আসলে টপ স্পিড মানে সবারই তুলতে মন চায়, বাট টপ স্পিড তোলার সময় খুবই সাবধান, কারণ ফাঁকা রাস্তাগুলোতেই সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, অনেক সিরিয়াস কথা বলতেছি। পাইক পাড়া চাইনিজ ঢুকে গেলাম, তো তৌফিক ভাই ডানে ঢুকে যাবে আর আমি সোজা মানে মিরপুরের দিকে চলে যাব আর কি। আল্লাহ হাফেজ। তো মিরপুর এক নম্বর চলে আসলাম। এখানেও একটা বড় চেকপোস্ট চেকপোস্টে প্রচণ্ড কড়াকড়ি আজকে। প্রচুর কড়াকড়ি চলতেছে রাস্তায়, একবারে আজকে যানবাহন নাই। ও সূর্য মামা উঠে গেছে, সো সূর্য যেহেতু উঠছে এখন হালকা একটু গরম লাগবে। 10:41 বাজে, পুরা রাস্তা খালি। তবে এই হলো অবস্থা, ফাঁকা রাস্তায় রাইড করলে এরকমই হয়। যাই হোক, কন্ট্রোল করে ফেলছি, ইঞ্জিন ব্রেক প্লাস সামনে পিছনেরটা মিলায় বাইক স্কিড করার কথা, বাট একটু মেনটেন করে ব্রেকটা মারছি যার কারণে বাইক স্কিড করে নাই। আর আসলে এরকম একটা সিচুয়েশনে আসলে কিছু বলারও নাই,
যাই হোক কমার্স কলেজের সামনে চলে আসলাম। তো মোটামুটি সকালে একটা ব্রেকফাস্ট করতে হবে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর শেলবাড়ি কাছাকাছি রূপনগরে ঢুকবো। আর ঈদ কেমন যাচ্ছে আর কি কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা মানে আজকে আপলোড হবে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো পথচলা বাইকার বিদায় নিচ্ছে, টাটা, চিল।